नमस्कार बंधुरा, आज के आमी आपनादेर जोन्नो निये एसेछि भांगाचोरा शुक्तोर एकटा खूब सहज रेसिपी। और ये रेसिपिटाते आमी यूज करछि सब्जिर मध्ये झिंगे, पेपे और शसा। आपनारा चाइले आपनादेर बाड़ीते आर जा जा सब्जी थाकबे सब सब्जी दिते पारेन। तो प्रथमेई एखाने सब्जीगुलोके एक ग्लास जल और नून हलुद दिए सिद्ध करे निते हबे। আমি এখানে ছোট কাঠের চামচে দু চামচ হলুদ দিলাম আর নুন দেবেন স্বাদ মতো। নুন হলুদ দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করেই চাপা ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। দশ মিনিট হয়ে গেছে আর দেখুন এখানে আমার সবজিগুলোও সব সিদ্ধ হয়ে গেছে। এখন এই সবজিগুলো আলাদা পাত্রে তুলে নিয়ে এই কড়াইয়ের মধ্যেই আমি তেল দিয়ে দেব। তেল খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প তেল দিলেই হবে। সাদা তেল আমি এখানে ইউজ করেছি। আর এখানে আমি ফোড়নে দিয়ে দেব মেথি আর রাঁধুনি। রাঁধুনিটা একটু বেশি পরিমাণ দিয়েছি আর মেথি দিয়েছি 1 চামচ। আমার এখানে ফোড়নটা ফ্রাই হয়ে গেছে আর এখন আমি এখানে দিয়ে দেব মাছের মাথাগুলো। মাছের মাথাটা একই সঙ্গে ফোড়নের সাথে ফ্রাই করে নেব। এখানে আমার মাছের মাথা ফ্রাই হয়ে এসেছে আর এখানে আমি 2 ইঞ্চি মতো আদা ঘষে রেখেছিলাম আগে থেকে, সেই আদাটা আমি এখন এখানে দিয়ে দেব। দিয়ে আদাটাকেও আমি একই সঙ্গে ফ্রাই করে নিচ্ছি। এখানে আমার আদাও ফ্রাই হয়ে গেছে, আদার কালার চেঞ্জ হয়ে গেছে। আর এখন আমি সিদ্ধ করে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। শুক্তো প্রায় হয়ে এসেছে আর আমি এখন এখানে 1 চামচ মতন চিনি দিয়ে দিলাম। আমার এখানে শুক্তো রান্না প্রায় কমপ্লিট। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক করবেন, কমেন্টস করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।